পোলাও, এখনই বিরিয়ানি বলতে দিছিলাম। আমার প্রিয় শ্বশুরমশাইয়ের 68 জন্মদিনে 68তম জন্মদিনে পোলাও রান্না হবে, তার উপকরণ। আর পোলাও রান্নার অন্তত 2 ঘন্টা আগে চাল ধুয়ে রাখতে হয়, আর দুধ দিয়ে পায়েস বানাবে শাশুড়ি মা, গরম জল হচ্ছে পাশে, পোলাও এগুলো সব রেমেডি। আর গরম মশলা আমি ভেজে নিচ্ছি, শাশুড়ি মা দিকে পায়েস বানাচ্ছে, আমি চাল ধুয়ে নিচ্ছি। 5-6 ঘন্টা আগে ধুয়ে ভালো করে রোদে শুকোতে হবে, বা ফ্যানের নিচে বা খোলা জায়গায়, আর একটু পরপর নাড়াচাড়া দিতে হবে চালটা। কোনো কারণবশত আগে ধোয়া হলো না, তাহলে সঙ্গে সঙ্গে দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে দিতে হবে চালটা। ঝরা দিয়েছিলাম, ধুয়ে জল ঝরেছে, এটা আবার ঝরা দেবো, ধুয়ে চালটুকু দিয়ে দিব। ন্যাকড়া দিয়ে আবার মানে শক্তি দিয়ে ডললে হবে না, চাল তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বাসমতি চাল এটা, সরি নুনি আতপ চাল। চাল হইলো, দারচিনি ফুটলিতে গরম জলে দিয়ে দিলাম। 1-2-3-এর অল্প কম, যতটুক চাল ততটুক জল। সব স্বাদ মতো না, আওয়াজটা শুনে অন্য কিছু ভাববেন না। শাশুড়ি বৌমা রান্না করছি, শাশুড়ি মাসি করছে, ফার্স্ট টাইম পোলাও আমার। আমি যেহেতু ভিডিও করছি, একাই করি সব কিছু, মানে দেখেছি গ্যাসের টেবিলের উপরে ক্যামেরাটা, মোবাইলের ফ্রন্ট না হয়ে ব্যাক হয়ে গেছে, বুঝতে পারিনি কাজের। যেহেতু ঘির পরিমাণটা অনেকটাই ইয়ার করা যায়, এর জন্য হলুদের গন্ধটা পাওয়া যায়নি। এখন আমার দেখি পুরো ব্ল্যাক হয়ে গেছে, হয়তো কভারটা পড়ে গেছিলো নিচে, বুঝতে পারিনি ক্যামেরার মধ্যে, খেয়াল করিনি। তো যাই হোক, দুঃখিত। আর আমি ডিলিট করলাম না, কেটে দিলাম না, অনেক প্রয়োজনীয় কথাগুলো আছে, আমার তো কাজে অবশ্যই লাগবে, আশা করি যারা দেখবে তোমাদেরও কাজে লাগবে, যারা নতুন রান্না করবে পোলাও। আমার শ্বশুরমশাই পোলাও খুব ভালোবাসে, সবসময় শাশুড়ি বলে পোলাওয়ের মতো সহজ কিছু হয় না, তাই রান্না করলাম। ফ্রাইড রাইসটা একটু পারি, ভাজাটা যখন ভালো আসবে না, সাদা সাদা হয়ে আসবে, তারপরে তেজপাতাটা দিবে, নাহলে গুঁড়ো হয়ে যাবে। একটু করে দিলে শুনতে পাবে, শাশুড়ি বলছিল মোবাইলটা রাখো তো রাখো তো, মানে ওনারা তো এগুলো তো অভ্যস্ত না, ওনারা তো ফ্রিভাবে কাজ করে, আমরা তো মোবাইল টোবাইল সব কিছু নিয়ে চলি এটাই। এছাড়া তো আমার মনে রাখতে প্রবলেম হতে পারে ফার্স্ট টাইম। সসপেন গরম করে সাদা তেল ঘি দিয়ে গরম করে, দুটো এলাচ, দুটো দারচিনি টুকরো, একটা বড় এলাচ, কাজু কিশমিশ, বেশি লাল হবে না, ভাজা করে নিলাম, এগুলো ভাজা হচ্ছে, হোক লাল লাল হয়ে আসছে, এখন ইসে দিব মিশ্রণ করে চালটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না সাদা ভাব আসবে, তাই তো? লাইট জ্বলবে না গাড়ি, চিনিগুলো গলে যাচ্ছে, আঠাটা ভাব এসছে, গ্যাস একটু কমানো আছে। হ্যাঁ কি বাবা, কি বাবা বলে নিয়ে করতে পারবো না তো, এটা দুর্দান্ত মিষ্টি খাবার যেহেতু, তাই একটু লঙ্কা ঝাল লাগবে, সে ডোলে খাবে, ঝাল ঝাল লাগবে, যে কাজু কিশমিশ, ফোটানো গরম জলটা দিয়ে দিলাম, দমে বসিয়ে দেবো। টিভি বন্ধ করে দিয়েছ কেন? কাজের মাঝেও ছেলেকে সামলাতে হচ্ছে, খাওয়ানো, পটি করলো ছেলে, কত কিছু, নো সিগন্যাল করে দিয়েছো তুমি, দেখছো বাবা, আমার বাবা।
পোলাও এখনই বিরিয়ানি বলতে দিয়েছিলাম, অলমোস্ট ডান।